আসসালামু আলাইকুম আজকে এমপ্লয়মেন্ট লো নিয়ে কথা বলব এমপ্লয়মেন্ট লোতে আপনারা শুনেছেন যে ফ্লেক্সিবল ওয়ার্কিং আওয়ার্স এই নিয়ে রিফর্ম হয়েছে তো সেটার ব্যাপারে কী কী চেঞ্জ হয়েছে অনেকেই হয়তো জানেন না সেটা একটু বলার চেষ্টা করব রাইট টু রিকুয়েস্ট ফ্লেক্সিবল ওয়ার্কিং এটা চেঞ্জ হয়েছে ছয় এপ্রিল দুই হাজার চব্বিশ সাল থেকে এমপ্লয়মেন্ট রাইট অ্যাক্ট অনুযায়ী এটা অনেক ধরনের পরিবর্তন আসছে যেগুলি আমি এইখানে বলার চেষ্টা করবো এমপ্লয়মেন্ট রাইটস অ্যাক্ট নাইনটিন নাইনটি সিক্স অনুযায়ী এটা চেঞ্জ হয়েছে এবং কোনো প্র্যাকটিস হয়েছে তো সংক্ষেপে বলার চেষ্টা করব। আগে যেটা ছিল মানে সই এপ্রিল থেকে চেঞ্জ হয়েছে এখন চেঞ্জ হয়েছে যে ডে ওয়ান থেকে এমপ্লয়মেন্ট ফ্লেক্সিবল ওয়ার্কিংয়ের জন্য রিকোয়েস্ট করা যাবে এমপ্লয়ি আগে যেটা ছাব্বিশ সপ্তাহ কাজ করতে হতো কন্টিনিউয়াস এমপ্লয়মেন্ট এবং এটা এখন এটা ডে ওয়ান থেকে রিকোয়েস্ট করা যায় এবং যে কোনো এমপ্লয়ি এখন বছরে দুইটা রিকোয়েস্ট করতে পারে এবং মানে বছরে বলতে যে মানে টুয়েলভ মান এনি টুয়েলভ মান্থ পিরিয়ড ক্যালেন্ডার মান্থ মানে আপনারা যেটা ক্যালেন্ডার মান্থ থাকে সেটা না এনি টুয়েলভ মান্থসের মধ্যে তারা দুইটা রিকোয়েস্ট করতে পারে একটা লাইভ থাকলে আরেকটা রিকোয়েস্ট করা যায় না এবং দুই মাসের মধ্যে যে সিদ্ধান্ত দিতে হয় এমপ্লয়ারকে এবং এই সিদ্ধান্তটা দেওয়ার যে সময়সীমা দুই পার্টি এমপ্লয়ার এমপ্লয়ি মিলে এটা আরও দুই মাস পর্যন্ত এক্সটেন্ড করা যায় হ্যাঁ তো অনেকের মনে প্রশ্ন জাগবে যে ফ্লেক্সিবল ওয়ার্কিং বলতে আমরা কী বুঝতে চাচ্ছি হ্যাঁ ফ্লেক্সিবল ওয়ার্কিং যেটা মানে মোট আটটা কারণ ছাড়া নর্মালি এটা রিফিউজ করা যায় না ফ্লেক্সিবল ওয়ার্কিং হচ্ছে যেমন পার্ট টাইম ওয়ার্কিং হোম ওয়ার্কিং হাইব্রিড ওয়ার্কিং আমি দেখে দেখেই বলছি জব শেয়ারিং কম্প্রেসড আওয়ার্স টার্ম টাইম ওয়ার্কিং টার্ম বেজ রোস্টারিং এগুলি বিভিন্ন ধরনের রয়েছে যেটা শুধু ফিক্সড না ফ্লেক্সিবল ওয়ার্কিং এটা একটা ব্রড টার্মস এবং তারপ্রেক্ষিতে দি কোড রিলেটেড টু স্টেটেটরি রাইট টু রিকোয়েস্ট এটা স্টেটরি রাইট টু রিকোয়েস্ট ফ্লেক্সিবল ওয়ার্কিং এটা এমপ্লয়মেন্ট রাইটস অ্যাক্ট নাইনটিন নাইনটি সিক্স এমেন্ডেড হয়েছে এবং রেগুলেশন অনুযায়ী এই এই অ্যাক্টের অধীনে এটা এক স্ট্যাটোরি রিকোয়েস্ট করা যায় বছরে দুইবার দি অ্যাক্ট ডিফাইন্স এটি রিকোয়েস্ট রিকোয়েস্ট ফর চেঞ্জ টু অ্যান এমপ্লয়িজ টার্মস অ্যান্ড কন্ডিশন রিলেটিং টু দেয়ার আওয়ার্স টাইম অ্যান্ড প্লেস অফ ওয়ার্ক এটা বলা হচ্ছে ফ্লেক্সিবল ওয়ার্কিংটা হচ্ছে কী করা যায় যেটা অ্যাক্ট একটি ডিফাইন করছে সেটা রিকোয়েস্ট করা রিকোয়েস্ট ফর এ চেঞ্জ টু এন এমপ্লয়িজ এমপ্লয়ির কাজ করার টার্মস অ্যান্ড কন্ডিশন যেটা রিলেটেড টু রিলেটেড টু ওয়ার্কিং আওয়ার্স মানে দেয়ার আওয়ার্স টাইমিং অ্যান্ড প্লেস অফ ওয়ার্ক হ্যাঁ এখন আটটা রিজন ছাড়া নর্ম এটা উত্তর দিতে কিন্তু এমপ্লয়ার বাধ্য এবং এই যে ব্রিজ করার জন্য এমপ্লয়মেন্ট ট্রাইব্যুনালে এমপ্লয়ি যেতে পারে তবে আটটার মতো আপনার গ্রাউন্ডস রয়েছে যে গ্রাউন্ডসে এমপ্লয়ার রিজেক্ট করতে পারে এমপ্লয়ি এমপ্লয়ারের এমনিতেও তাদের পরিচয় থাকতে পারে আটটা গ্রাউন্ডসের মধ্যে রয়েছে যেগুলি রয়েছে এটা এমপ্লয়মেন্ট রাইটস অ্যাক্ট নাইনটিন নাইনটি রয়েছে বার্ডেন অফ এডিশনাল কস্ট বলছে এ ডিসিশন টু রিজেক্ট রিকোয়েস্ট মাস্ট বি ওয়ান অফ দি মোর ফলোয়িংস হ্যাঁ বার্ডান অফ এডিশনাল কস্ট ইন এবিলিটি টু রিঅর্গানাইজ ওয়ার্ক এবং এক্সিস্টিং স্টাফ মানে যদি দেখা যায় আপনি ফ্লেক্সিবল ওয়ার্কিং আওয়ার্সের জন্য রিকোয়েস্ট করেছেন এবং এটা এমপ্লয়ারে পারতেছে না সে যেসব কারণে রিজেকশন রিজেক্ট করতে পারে সেক্ষেত্রে সেটা হচ্ছে এগুলির মধ্যে রয়েছে আটটা মোটামুটি কারণ বার্ডের এডিশনাল কস্ট যদি হয়ে যায় আপনার এটার জন্য যদি আপনি ফ্লেক্সিবল ওয়ার্কিং বলেন এবং তার জন্য এডিশনাল ওয়ার্ক মানে কস্ট হয়ে যায় ইনএ রিঅর্গানাইজ করতে পারে না ইন এবিলিটি টু রিক্রুট স্টাফ সে রিক্রুট করতে পারে না ডেট্রিমেন্টাল টু ইম্প্যাক্ট অন কোয়ালিটি তাদের কোয়ালিটি কমে যাবে আপনার যদি ফ্লেক্সিবল ওয়ার্কিং রিকোয়েস্টটা করে মানে রিকোয়েস্টটা তারা মানতে হয় ডেট্রিমেন্টাল ইম্প্যাক্ট অন পারফরমেন্স ওভারঅল পারফরমেন্স মানে ডেট্রিমেন্টাল পারফরমেন্সটা মানে ক্ষতিকর হবে পারফরমেন্সের উপরে ডেট্রিমেন্টাল এফ্যাক্ট অন এবিলি টু মিট কাস্টমার ডিমান্ড কাস্টমার ডিমান্ড মিউট করা যাবে না ইনসাফিসিয়েন্ট ওয়ার্ক অ্যাভেলেবল ফর দি পিরিয়ড এমপ্লয়ি প্রোপোজেল টু ওয়ার্ক যে সময় কাজ করতে চায় সময় তার এমপ্লয়ারের কোনো কাজ দিতে পারবে না এই ধরনের যদি হয় থাকে প্ল্যান স্ট্রাকচারাল চেঞ্জেস টু এমপ্লয়ার বিজনেস এমপ্লয়ার বিজনেসে এটা মানে এই যে স্ট্রাকচারাল মানে প্ল্যানে পরিবর্তন হতে পারে সুতরাং এইসব কারণে তবে এইসব কারণে ফ্লেক্সিবল ওয়ার্কিং রিকোয়েস্ট রিফিউজ করতে পারে তবে এটার জন্য যদি মনে না করেন ওট পোজল যেতে পারবেন এফিল যেতে পারবেন আরও অনেক ধরনের ধরনের বিষয় রয়েছে মোট কথা ছয় এপ্রিল দুই হাজার চব্বিশ সাল থেকে এমপ্লয়ার এমপ্লয়ির জন্য নতুন ফ্লেক্সিবল মানে ওয়ার্কিং ফ্লেক্সিবিলিটি এই যে রুলসটা ফ্লেক্সিবল ওয়ার্কিং যে রুলসটা সেই রুলসটা চেঞ্জ হয়েছে ছয় এপ্রিল দুই হাজার চব্বিশ এবং বছরে দুইটা রিকোয়েস্ট করা যাবে ডে ওয়ান থেকে রিকোয়েস্ট করা যাবে ফ্লেক্সিবল ওয়ার্কিং রিকোয়েস্ট স্টেটেটারি রাইট রিকোয়েস্ট করা আর আটটার মতো কারণে এমপ্লয়ারটা রিজেক্ট করতে পারে আপনি যদি বেআইনি মনে করেন সেই ক্ষেত্রে আপনি এর বিরুদ্ধে আপিল করতে পারেন মামলা মুখ গাইতে পারেন আরেকদিন আরেক ভিডিওতে ভিডিওতে অথবা পার্ট পার্ট করে প্রতিটি অংশ বলার চেষ্টা করব আপনার এক্সকিউজ মি আপনারা যদি কোনো মানে কাজ করে থাকে কাজ করেন এবং ফ্লেক্সিবল ওয়ার্কিং রিকোয়েস্ট করতে থাক করার প্রয়োজন মনে হয় এই গাইডেন্সটা ফলো করলে হয়তো উপকারে আসবে আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম